Hey guys, welcome back to my channel and welcome back to another new video. So, tomorrow আমরা মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছ ক্লাসটা। এটা আমি কালকে চেঞ্জ মানে হ্যাঁ কালকেই চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি। আগের ভিডিওতে আমি এটারই কথাই বলছিলাম। সো দেখো, পুজো তো চলে গেছে আর পুজোর সময় বাঙালি কিন্তু অনেক বিরিয়ানি খেতে চায়। বাট পুজোর সময় কি অ্যাকচুয়ালি ভালো বিরিয়ানিটা পাওয়া যায়? যায় না। তাই আমিও পুজোয় বিরিয়ানিটা অ্যাভয়েড করেছিলাম। আর পুজো শেষ হতে না হতেই একদম মানে কালী পুজোর সামনে তো চলে এসেছি মধ্যমগ্রামে, যেটা নাকি এখন ঠিক ব্যারাকপুরের মতনই একটা বিরিয়ানির খনি হয়ে গেছে। তো এখানেই একটা বেশ নতুন একটা খোঁজ পেয়েছি যেটা সচরাচর কিন্তু কভার্ড হয়নি। তো ইয়েস, চলে এসেছি মধ্যমগ্রামে আজকে মেঘা বিরিয়ানিতে, যেটা কিনা এর আগে খুব একটা ইউটিউবে কিন্তু কভার্ড হয়নি। বাট এদের বিরিয়ানি আমি একবার ট্রাই করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। চ্যানেলে যারা প্রথমবার এসছো তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিতে। সো ইয়েস, চলো দোকানের সামনে গিয়ে ডাইরেক্ট কথা হবে। এই হচ্ছে মেঘা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি সেন্টার, যেটা কিনা একদমই ওই যে মধ্যমগ্রাম এক নম্বর স্টেশন থেকে ঠিক একটু বেরিয়ে জাস্ট এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে এইখানে। এবং আমি সামনে দিয়ে গাড়ি চলে গেলো, খুব ভালো কথা। বাট আমি গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো এখানকার, একদম অ্যাড্রেসে আছে, ওটা দেখে আপনারা চলে আসতে পারেন। অর্থাৎ জাস্ট স্টেশন থেকে বেরিয়ে জাস্ট এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে এই দোকান। সামনেই হচ্ছে একদম বিরিয়ানির হাড়ি রয়েছে স্বর্গ, আর তার পিছনে হচ্ছে কাউন্টার যেখানে একের পর এক রোল ভাজা হচ্ছে। যেরকম কাস্টমারের অর্ডার হয় সেরকম সার্ভ হয়ে যায় রোল এখানে। আর বিরিয়ানিটা যদি একবার দেখাতে বলি, বিরিয়ানিটা যদি একবার দেখান, বিরিয়ানি এখন হাড়িটা প্রায় শেষের দিকে, নতুন হাড়ি আবার আসবে এত। একটা চিকেন মাটন আচ্ছা, মাটনের পিস, তাই তো? কত গ্রাম মোটামুটি থাকে? 150 গ্রাম। আচ্ছা, আর চিকেনও কি তাই? আর চাপে? চাপ 150 গ্রাম। আচ্ছা, এর দাম কি আছে আমাদের বিরিয়ানি? বিরিয়ানির দাম আছে কি, এক পিস মটন দিয়ে 170 টাকা, ডাবল পিস মটন দিয়ে 1500 কন্টেনার। আচ্ছা, 280 টাকা। আচ্ছা, আর চিকেন হচ্ছে আপনার 1000 কন্টেনারে 130 টাকা, আর হচ্ছে আপনার 2 পিস দিয়ে 200 টাকা। আচ্ছা, এছাড়া চিকেন এবং আর চিকেন চাপের কি দাম আছে? চিকেন চাপ আপনার 70 টাকা। আচ্ছা, এরও পিস তো আপনি বললেন যে 150 গ্রাম মতো, একটা দেখাবেন পিস, লেগ ছাড়া অন্য পিস দেখান, লেগ তো বড়ই হয়। বাহ, পিস যথেষ্ট বড়। হ্যাঁ, এটা 150 গ্রাম, এতে এতে কোনো জল মেশাও নেই, এটা 150 গ্রামের পিস হবেই। আর রিচ অ্যাজ এস গ্রেভির টেক্সচারটা দেখো, একদম পারফেক্ট, যে একদম চিকেন চাপের যেটা টিপিক্যাল যে গ্রেভিটা টেক্সচারটা যেটা থাকে ঠিক একদম সেরকম। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগলো, তেল তো রয়েছে ওপরে, কিন্তু এমন না যে 1 লিটার এতটা তেল উপরে ভেসে রয়েছে, যেটা বেশ ভালো লাগে। এই মুহূর্তে এখানে রোল চাউমিনও কিন্তু পাওয়া যায়, এমন না যে শুধু বিরিয়ানি পাওয়া যায়, রোল চাউমিনও পাওয়া যায়। তো রোল চাউমিনের সময়টা কি মানে সারাদিন নাকি না বিকাল থেকে? 4টা থেকে। তো 4টা থেকে রোল চাউমিন পাওয়া যায়। আচ্ছা, কী কী দাম আছে রোলের? এগুলো 35 টাকা। আচ্ছা, মোগলাই 65 টাকা, চাউমিন 55 টাকা। মাটন রোল বা এইসব এই নেই, চিকেন রোল আছে, এগ চিকেন আছে। আচ্ছা, আর এখানে পরোটা যেটা হচ্ছে এখনকার দিনে সেই লাচ্ছা পরোটা স্টাইল কিন্তু নয়, এটা হচ্ছে আগেকার দিনে নর্মাল পরোটা, যেটা লাচ্ছা বললে লাচ্ছা হয় আমাদের। আচ্ছা, বললে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাচ্ছা মানে দাম কি বেশি লাগবে না তখন পিসে? দাম বেশি থাকে, একটু দাম বেশি থাকে। তো যেরকম ডিমান্ড থাকবে আপনাদের সেরকম আপনারা পেয়ে যাবেন। বাট এই পরোটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা পাওয়া যায়, আমার তো বেশ ভালো লাগলো। এটা দাদা হচ্ছে ওনার মুখ থেকে শুনে নেবো যে এই দোকানটা কতদিন ধরে চলছে এবং বিরিয়ানি এখানে কতদিন ধরে পাওয়া যায় এবং রোল চাউমিনে কতদিন ধরে পাওয়া যায়। আমাদের এখানে 2011 সাল থেকে বিরিয়ানি রোল চাউমিন। আচ্ছা, মানে 2011 থেকে এরকম এই বিরিয়ানি চলছে। আচ্ছা, ঠিক আছে, তো আমি এখানে এলাম, এবার আমি ট্রাই করবো, ট্রাই করে কিন্তু রিভিউ দেবো, ঠিক আছে? আর দাদা, বিরিয়ানি যেমন লাগবে আমি কিন্তু সেরকম বলবো, ঠিক আছে? তো চলো বিরিয়ানিটা আমি ট্রাই করি। ও একদম মানে আমি থাকতে থাকতে আর একটা নতুন হাড়ি চলে এসছে, জাস্ট উপরটা দেখো, জাস্ট এই যে পরিষ্কার জাফরান যে দেওয়া পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো জাফরানে ভর্তি উপরে। চলে এলো আমাদের ঘি, এত কোয়ান্টিটি ঘি যাচ্ছে একটা হাড়িতে? বাবা, 1 কিলো ঘি চলে গেল, মানে এটা কিন্তু সত্যি, মানে অনেক দোকানে আমি দেখেছি ঘি দিতে, কিন্তু এত পরিমাণে ঘি দেওয়া হয় না। Swear we never said
two lullabies with something that I thought I'd never find. And what is right and what is wrong when all I ever saw was love? But let's get lost in love tonight. Hear a second voice inside my head, it's telling me to stay the night again. And hold on to the words we always said would be forever, forever. Wait another day to clear my thoughts, so jump into a love that won't be forgotten. Forever, forever, let's run away together. So guys, I mean yeah, she kind of back. ফুল প্লেট একটা মাটন বিরিয়ানি যেটা এক পিস চিকেন মানে এক পিস মাটন দিয়ে সরি চিকেন বললাম তো এখানে আমাদের চিকেন চাপ রয়েছে যেটা এরকম একটা পিস যেটা ওনারা ক্লেম করছেন 150 গ্রাম এবং দেখেও মনে হচ্ছে 150 গ্রাম সো এর দাম হচ্ছে 70 টাকা এবং এই ফুল প্লেট যে বিরিয়ানিটা রয়েছে এটা এক পিস মাটন দিয়ে নিয়েছি এর দাম হচ্ছে 170 টাকা প্লেটটা হয়তো ছোটো মনে হতে পারে বাট আমি যদি আঙুলটা ঢোকাই তো আমার আঙুল এতটা ঢুকে যাচ্ছে এটা পুরো ভরে বিরিয়ানি রয়েছে যেমন তার সাথে স্যালাড ওনারা দেন এখানে কিন্তু গ্রিন চাটনিও আপনারা পেয়ে যাবেন বাট আমি খুব একটা পছন্দ করি না বলে আমি নিলাম না তো চলো এরকম সামনে খাবার রেখে কিন্তু বেশি অপেক্ষা করা যায় না সো গাইজ একদম বিরিয়ানি আমার সামনে চলে এসছে আর এরকম বিরিয়ানি বেশিক্ষণ সামনে রেখে কথা বলতে একদমই ভালো লাগে না চলো বিরিয়ানিটা আমি হাতে তুলে নিই তো আমি আগে যেমনি তোমাদেরকে বললাম যেখানে কিন্তু গ্রিন চাটনি থেকে শুরু করে সব কিছু একদম মানে ব্যারাকপুর স্টাইল যে বিরিয়ানিটা যেটাকে আমরা বলি সেটা কিন্তু এখন মধ্যমগ্রামের অনেক জায়গায় পাওয়া যাচ্ছে তো তার মধ্যে মেঘা বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড সেন্টার কিন্তু আর কোনো ব্যতিক্রম নয় এবং এখানে চলতে আমি শুনলাম প্রায় 11-12 বছর ধরে কিন্তু বিরিয়ানি পাওয়া যাচ্ছে সো আমি জাস্ট স্যালাডে দুটো শশা নিয়েছি পেঁয়াজও থাকে বাট আমি ওটা নিইনি বিরিয়ানির টেক্সচার আমি তোমাদেরকে দেখালাম যে ওপরে একটুখানি সাদা ভাত রয়েছে এবং ভিতরটা কিন্তু পুরো মশলাদার একদম ব্রাউন যে টেক্সচার রাইস যেটা রয়েছে এবং রাইস যদি বলি রাইস যে খুব অয়েলি তা কিন্তু নয় রাইস ঝুরঝুরে রাইস একদম দেখো জাস্ট দেখতে পাচ্ছ তোমরা তো রাইস একদম ঝুরঝুরে এবং একদম ফাইন লং গ্রেন রাইস যেটা মানে একদম কী বলবো সুন্দর একেবারে দারুণ লাগছে জাস্ট দেখে রাইসটা তো চলো মানে এই বিরিয়ানিটা ট্রাই করি আহা অ্যারোম্যাটিক মশলাদার বিরিয়ানি চলো মুখে নিই বিরিয়ানিটা প্রথমে মুখে দিয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে বিরিয়ানিটা কিন্তু খুব বেশি অয়েলি না আর খুব বেশি ড্রাইও না মানে এটা শুধুও খাওয়া যাবে এমন না যে অনেক বিরিয়ানি যেরকম হয় চিকেন চাপ দিয়েই খেলে ভালো লাগে তাদের গলায় আটকায় ওরম ব্যাপার নেই আর খেয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে একদম যে কী বলবো যে স্মেলগুলো থাকে ক্যাবড়া জল তারপর যে আতর এই স্মেল যে ওভার ডমিনেটিং স্মেল নেই একদম সটল স্মেলটা রয়েছে যার ফলে কোনো উগ্র গন্ধ লাগছে না এবং খেতে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হালকা হালকা অয়েলি আছে আর এই তারের যে রাইসটা যেটা আমার পার্সোনালি খুব প্রিয় ওই দিকটা আমি ট্রাই করে দেখব বিরিয়ানিটা যেরকম ফ্লেভারফুল কিন্তু তার সাথে সাথে যে খুব রিচ তা কিন্তু নয় হালকা স্পাইসি হালকা অয়েলি একদম পারফেক্ট যে বিরিয়ানি যেটাকে আমরা বলি বিরিয়ানি বলতে যেটা বুঝি ঠিক সেরকমই তো চলো এবার আমি আলুটা দেখাই আলুটা আমি ছোটো ইতে বলেছি আমার বিরাট বড় একটা আলু ভালো লাগে না আলুটার জাস্ট কালারটা দেখো একদম পেঁয়াজের রসে যে একদম সিক্ত ব্রাউন আলু জাস্ট দেখো ও হো 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 বললাম হ্যাঁ গেল নরম তুলতুলে আলু আর রাস্তায় এখানে আওয়াজ যাবে তারপর আমার রাস্তার পাশে দোকান আলুটা চলো ট্রাই করে দেখি ভেতর অব্দি মশলা ঢুকেছে অব্দি মনে হচ্ছে আলুটা ভেতরে ময়েস্ট আছে এবং আলুর ভেতরে কিন্তু মশলার পরিমাণটা ভালো ঢুকেছে বিজাইতে আসছে কোনো আলু দিয়ে খেয়ে দেখবো এই বিরিয়ানিটা না এতটা ফ্লেভারফুল শুধু একটা আলু দিয়েও খাওয়া যাবে এমন না যে চিকেন বা মাটন নিতেই হবে আমি রিভিউ কি দেবো আমার তো মুখ থামছেই না এত সুন্দর বিরিয়ানিটা খেতে মানে অনেকদিন পর আমি একটা ভালো বিরিয়ানি খেলাম লাস্ট খেয়েছিলাম ব্যারাকপুরের ভিত্রি বিরিয়ানি যেখানে আমি ভিডিও করেছিলাম ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো ভিডিওটা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা কিন্তু দেখে নিও আর ওটাও কিন্তু একটা সুন্দর বিরিয়ানির সন্ধান ছিল তো চলো মেন জিনিসটা এবার হাত দিই এটা হচ্ছে মাটন
এবার একটা গদা দামড়া সাইজের একটা মাটন দিয়েছে যার ওজন হচ্ছে প্রায় 150 গ্রাম, এবং ধরে বোঝাও যাচ্ছে প্রায় 150 গ্রাম ওজন হবেই। আর মাটন নরম কিনা সেটা দেখবো। দেখো মাটন ভেঙে এই যে খুলে খুলে বেরিয়ে আসছে, আমি মাটনটা ধরবো কি তার আগে এবারটা খুলে হাতে। সো মাটনটা আমি তোমাদেরকে দেখালাম যে কতটা সফট মাটন, এবং জাস্ট টেক্সচারটা দেখো একদম একেবারে লাল যে টেক্সচারটা, পিঙ্কিশ টেক্সচার একদম, আর ওপরে পুরো একদম পেঁয়াজ রস এবং মশলায় ভালো করে ম্যারিনেট এবং কুক করার জন্য যেটা হয়, এটা বেশ হালকা রিয়াজি পিস আছে, হাড় আছে এবং মাংসের কিন্তু পরিমাণ অনেকটাই, এবং চর্বিটা মোটামুটি অল্প পরিমাণ আছে, ঠিক যেমন আমি পছন্দ করি। আর মাটনের পিস মানে মাংস থাকলেই হলো, ওরা আর পছন্দের অপছন্দের কিছু নেই। জাস্ট পিসটা দেখো ফ্রাই করি। একদম পারফেক্ট রোয়া রোয়া, ভেতরে একদম পিঙ্কিশ মাটন, মাটনটা সুসিদ্ধ, এবং ভিতরে যে মাটনের যে ফ্লেভারগুলো আছে খুব ভালো মতো ইনফিউজড হয়েছে। আর এই বিরিয়ানির আশে মানে মাটনের আশেপাশে যে রাইসটা রয়েছে তার মধ্যে কিন্তু বিরিয়ানির মধ্যে মাটনের ফ্লেভারটা কিন্তু ঢুকেছে, যেটা যদি এই জায়গাতে যদি রাইসগুলো খাই পরিষ্কার যে মাটনের ফ্লেভারটা রয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলো, আমি তো মানে বাজি রেখে বলতে পারি যে এই মর্তে এই বিরিয়ানি কিন্তু স্বর্গের সাওয়ারি করিয়ে আনবে, যেটা তোমরা জানো। একটুখানি মাটন নেব চর্বিওয়ালা, একটু আলু নেব, এবার একটু রাইস দিয়ে মাখাবো জিনিসটাকে, এরকম ভাবে এখানে রাইসটা নিলাম, এই এবার আমি বাইটটা নেব। আনন্দে না চোখ বুঝে আসছে, এই বিরিয়ানি নিয়ে আমার কিছু বলার নেই, এটা মানে এক কথায় টুকর, এটা সেরা একটা বিরিয়ানি। তো চলো, এর সাথে আমি চিকেন চাপ নিয়েছিলাম, চিকেন চাপটা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি। চিকেন চাপটা যদি তোমাদেরকে দেখাই, একদম একটা সুন্দর একটা সার্টেন কনসিস্টেন্সির একটা গ্রেভি রয়েছে, এবং উপরে এই যে মশলাটা পুরো চিকেন চাপের। চলো এই চিকেন চাপের মানে গ্রেভি দিয়ে এই রাইসটা জাস্ট একটু ট্রাই করে দেখব, জাস্ট খেয়ে দেখি। যে রাইস মাখিয়ে নিলাম, জানি যেটা এই অ্যাঙ্গেলটা থেকে একটু ক্যামেরাটা ঝাপসা আসবে, বাট চলো এই যে রাইসটা খেয়ে দেখি। চিকেন চাপের মেন জিনিসটা হচ্ছে ওর যে মশলাগুলো থাকে ঠিকঠাকভাবে যদি ব্লেন্ড না হয়, ঠিকঠাকভাবে যদি না মেশে ওটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে, মুখে লাগে। বাট এই যে মশলাগুলো একদম ফাইনভাবে ব্লেন্ড হয়েছে, যার ফলে গ্রেভিটা ভীষণ স্মুথ লাগছে। আর এই রাইস দিয়ে যদি তোমরা চিকেন চাপটা দিয়েও খাও খুব ভালো মতো, মানে ভালো লাগছে, মানে সব জায়গায় কিন্তু চিকেন চাপটা ওটা ভালো লাগে না, টেস্ট হয় না, বাট এই চিকেন চাপটা কিন্তু বেশ ভালো খেতে। আর 70 টাকা অনুযায়ী এরকম একটা 150 গ্রামে যে একটা পিস দিয়েছে, এই যে পিসটা দিয়েছে এইটা দেখেই মন পড়ে গেছে, ঠিক আছে। 70 টাকায় এরকম পিস দিয়ে এরকম গ্রেভি দিয়ে যদি চিকেন চাপ পাওয়া যায় স্বর্গ এখানেই আছে। বাস আমার মতে এই মেঘা ফাস্ট ফুড সেন্টারে আমি তো বলবো যে এখানকার বিরিয়ানিটা তোমরা ট্রাই করো, তখন আমি বিরিয়ানিটা আগেও ট্রাই করেছি, আবারও ট্রাই করলাম চিকেন চাপটা, প্রথমবার খেলাম গ্রেভিটা। সো চলো চিকেনটা একটু ট্রাই করে দেখি, চিকেন তো একদম খুলতেই ছিঁড়ে গেল। সুসিদ্ধ চিকেন, এবং চিকেন চাপের চিকেন যেরকম হয় ওরকমই খেতে, ভালো খেতে, বাট গ্রেভিটা কিন্তু মেন ইউএসপি, এখানে গ্রেভিটা সত্যি ভালো লাগলো। তাই বলবো যে যদি এই মধ্যমগ্রাম সাইডে তোমরা থাকো বা মধ্যমগ্রাম বারাসাত বা এই জায়গায় যদি কোনো আসো, আমি বলবো যে এই দোকানটা থেকে একবার বিরিয়ানি তোমরা ট্রাই করো। তার সাথে এখানে কিন্তু রোল চাউমিন মোগলাই এইসবও পাওয়া যায়, ওইগুলোও ট্রাই করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো বিরিয়ানিটা কিন্তু ট্রাই করো। ইয়েস চলো আমি বিরিয়ানিটা এনজয় করি, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চ্যানেলে যদি প্রথমবার আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাও, এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, তার কারণ যদি শেয়ার না করো এই ভিডিওটা আমারা তো আমিও তো ভিউ পাবো না, বাট তোমরা কিন্তু বা তোমার প্রিয়জনেরা একটা ভালো জায়গায় খোঁজ কিন্তু মিস করে যাবে। চলো টিল দেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওর সাথে, তো ততক্ষণ বাই বাই, স্টে সেফ।